আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোর্ট মিলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত কয়েকদিন থেকে গুগলে খুব বড় সড়ো একটি আপডেট থাকার কারণে আমরা অনেকেই কোর্ট মিলের কাজটি ঠিকঠাক মতো করতে পারিনি, কিন্তু বর্তমান সময়ে কোনো আপডেট না থাকার কারণে সবাই ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের মানুষ আমার কাছ থেকে সফটওয়্যার নিয়ে কাজ করতেছে, সো আপনি চাইলেও কাজটি করতে পারেন। তো আজকের এই ভিডিওটি আমরা মূলত তিনটি স্টেপে আপনাদেরকে দেখাবো। প্রথম স্টেপে থাকবে কিভাবে আপনার কম্পিউটারকে আপনি সেট আপ করবেন, দ্বিতীয় স্টেপে থাকবে কিভাবে আপনারা এই সফটওয়্যারকে রান করবেন, তৃতীয় স্টেপে থাকবে কোথায় গেলে কিভাবে আপনি সেই ইমেলগুলো পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। তো প্রথম স্টেপটা হচ্ছে কিভাবে আমাদের কম্পিউটারটাকে সেটিংস করে নিব। ওকে, এর জন্য অবশ্যই আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 ব্যবহার করবেন। কম্পিউটারের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখবেন এখানে উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেটে একটা ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনার এখানে উইন্ডোজ আপডেটের অপশনটা চলে আসবে। আসলে আপনার উইন্ডোজ আপডেটটা মূলত এখান থেকে অফ করে দিতে হবে, অলরেডি আমার এখানে অফ করা আছে। আপনার যদি অফ করা না থাকে অবশ্যই অফ করে নেবেন। তো এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে সেন্স অ্যাক্টিভ আওয়ার্স, এখানে ক্লিক করবেন। এখানে যদি অন করা থাকে অবশ্যই অফ করে দিবেন, এখন ঠিক যেরকম দেখতে পারতেছেন অফ করে রাখবেন। ওকে, এরপরে একেবারে নিচে দেখবেন অ্যাডভান্স অপশন, এখানে ক্লিক করবেন, দেন প্রত্যেকটাই অফ করে দিবেন, এখন ঠিক যেরকম দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে এখান থেকে ডেলিভারি অপটিমাইজেশনে ক্লিক করবেন এবং এখানে দেখবেন এটা অন নাকি অফ। ওকে, এটা এইভাবে অফ করে দিবেন। ওকে, এরপরে আমরা এখানে উইন্ডোজ সিকিউরিটিতে যাব। উইন্ডোজ সিকিউরিটিতে এখানে অবশ্যই ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে যাব। ওকে, এখানে অবশ্যই আপনি অফ করে দিবেন, এখন ঠিক আমার যেরকম দেখতে পারতেছেন। আপনার যদি অফ করা না থাকে অবশ্যই এখান থেকে অফ করে নেবেন। এখানে যতগুলো অপশন আপনি দেখবেন যে আপনার অন করা রয়েছে প্রত্যেকটাই অবশ্যই অফ করে দিতে হবে। ওকে, এরপরে আর এখানে দেখার মতো তেমন কোনো অপশন নেই, আপনি তারপর প্রত্যেকটাই দেখে নিতে পারেন। যদি কোনো অপশন অন করা থাকে প্রত্যেকটাই অবশ্যই অফ করে দেবেন। ওকে, এরপরে আপনাদেরকে একটি অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএনটার নাম হচ্ছে এক্সপ্রেস ভিপিএন। তো অলরেডি আমার কাছে একটা ভিপিএন রয়েছে, তো এটি হচ্ছে সেই এক্সপ্রেস ভিপিএন। অবশ্যই এটা আপনাকে পেইড ভিপিএন নিতে হবে, আর 7 দিনের ভিপিএনটাতে কাজ কম হচ্ছে। আর অবশ্যই আপনি 1 মাসের ভিপিএন নেবেন, 1 মাসের ভিপিএন নিলে অবশ্যই কাজটা ভালোভাবে করতে পারবেন। তো ভিপিএনটা আপনি কানেক্ট করবেন কীভাবে? ভিপিএন কানেক্ট করার জন্য এখানে দেখবেন যে কান্ট্রিগুলো রয়েছে, এখান থেকে ক্লিক করে দেখবেন যে ইন্ডিয়া, এখানে রয়েছে ভিয়া সিঙ্গাপুর, এটা ক্লিক করে রাখবেন। ওকে, এরপরে হচ্ছে এখানে এই যে নট কানেক্টেড রয়েছে এই পাওয়ার বাটনে একটা ক্লিক করে দিন। ওকে, ক্লিক করলে আপনার এটা কানেক্টেড হয়ে যাবে। অলরাইট, এখন আমি এটা মিনিমাইজ করে দিলাম। এখন যে কোনো একটি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি একটি ক্রোম ব্রাউজার অন করলাম। ওকে, অন করার পরে এখানে লিখতে হবে হুয়ার ডট নেট, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে আপনার এই ইন্টারফেসটি চলে আসবে এবং দেখবেন এখানে আপনার 100 করা আছে কি না, অর্থাৎ 100% যদি থাকে তাহলে আপনার সম্পূর্ণ ঠিকঠাক করা আছে, কিছু করতে হবে না। যদি 100% না থাকে, অনেক সময় 90% থাকে বা 85% থাকে, তাহলে কি করবেন, নিচে এসে দেখবেন যে এইখানে আপনার টাইম জোনটা ঠিক করা নেই। এটা হচ্ছে আপনার এই টাইম জোনটা, যেই টাইম জোনটা আপনার এইখানে আনতে হবে, এইখানে অন্য টাইম জোন এবং এখানে অন্য টাইম জোন, তাহলে কিন্তু আপনার এটা 100% হবে না। এর জন্য কি করতে হবে, এইখানে ঠিক যে টাইম জোনটা আপনি দেখবেন সেই টাইম জোনটা এইখানে করার জন্য সেটিংসে আসবেন। এখানে আমাদের কত রয়েছে, 0+0530। তো আমরা সেটিংসে যাচ্ছি, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে দেখবো যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবো। অলরাইট, ক্লিক করার পরে এইখানে দেখুন টাইম জোন, টাইম জোনের এখানে ক্লিক করব, দেন এখানে দেখতে পারবেন যে অনেকগুলো টাইম জোন রয়েছে। তো আমাদের কি দরকার ছিল, +0530, তো এটা আমাদের করা রয়েছে। ওকে, এখন আমরা যদি এটা কেটে দিই তাহলে আমাদের এখানে কিন্তু ঠিকঠাকই থাকবে। আর চেঞ্জ করলে কিন্তু এই যে এটা আমাদের রংটাই চেঞ্জ হয়ে যাবে, তার মানে এখানে 100%ও কিন্তু আমাদের হবে না। তো ঠিক এইভাবে আপনি এখানে 100% করে নেবেন। তো এরপরে আরেকটি কাজ আমাদেরকে এখানে করে নিতে হবে, এর জন্য আমরা যাব আবারও সেটিংসে। তো আমরা এটাকে কেটে দিলাম, সেটিংসে যাচ্ছি, সেটিংসে গিয়ে আবারও চলে যাবো সেই টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করব। অলরাইট, ক্লিক করার পরে এই যে রেজিওন, এখানে ক্লিক করব। রেজিওনে ক্লিক করার পরে ঠিক এইখানে দেখবেন কান্ট্রি অর রেজিওন, এখানে ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো কান্ট্রি রয়েছে। আপনার হয়তো বা ইউএসএ বা বাংলাদেশ দেওয়া থাকতে পারে, আপনি অবশ্যই ইন্ডিয়া দিয়ে নেবেন, কারণ আপনি এখন ইন্ডিয়াতে কাজ করতে চলছেন। ওকে, তো এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে আপনি নিয়ে নেবেন। তো আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আমি ইন্ডিয়া দিয়ে দিলাম, এখন এটা আমি কেটে দিলাম এখান থেকে। ওকে, আমাদের পিসি সেট আপ করা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপটা হচ্ছে কিভাবে আমরা এই সফটওয়্যারটাকে
সেট আপ করবো এবং রান করব। ওকে, তো এর জন্য আপনি কি করবেন, আপনার ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নেবেন, ঠিক আগের মতোই ফোল্ডার তৈরি করে নেবেন। এর আগে আমি অনেক কয়েকটা ভিডিও দিয়েছিলাম। আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন নিউ, নিউ থেকে আসার পরে ফোল্ডারে ক্লিক করবেন। ওকে, এরকম একটা ফোল্ডার আসবে, আপনার ইচ্ছা মতো একটা নাম লিখে দিতে পারেন। আমি অ্যাস লাইক নাম দিচ্ছি এখানে ভি টেন নাম দিলাম, আমার মন চাইলেও আমি দিয়ে দিলাম। ওকে, এখন এটা অন করব আমি। ওকে, ক্লিক করে অন করলাম। অন করার পরে বড় করে নিলাম এবং এইখানে আবারও সেইমভাবে চারটা ফোল্ডার আমি তৈরি করে নিব। তো মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, নিউয়ে আসলাম, এরপরে ফোল্ডারে ক্লিক করলাম, এটা নাম দেব ওয়ান। সেইমভাবে চারটা ফোল্ডার আমি মেক করে নিচ্ছি এখানে। ওকে, নামগুলো ভিন্ন ভিন্ন দিয়ে দিবেন, যেমন 1, 2, 3, 4। ওকে, তো আমার চারটা ফোল্ডার এখানে তৈরি করা হয়ে গেছে, এটা আমি ছোট করে নিচ্ছি। এই চারটা ফোল্ডারের ভিতরে এখন আমাকে এই সফটওয়্যারটা ইনপুট করতে হবে। ওকে, ইনপুট করার জন্য আমি এটাকে একটু বড় করে নিই। ওকে, তো এই সফটওয়্যারটাকে এখানে আনার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল একটা আঙুল দিয়ে ধরবেন। তো কন্ট্রোল চেপে ধরলাম, এখানে নিয়ে এসে মাউস দিয়ে এটাকে টেনে নিয়ে আসবেন সিলেক্ট করে। ওকে, চেপে ধরে এখানে নিয়ে আসবেন, দিয়ে দিলাম। ওকে, সেইমভাবে প্রত্যেকটা দিতে হবে। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, এ দেখুন চলে আসছে এখানে। তো এইটা আমাদের বাড়তি চলে আসছে, এটা আনা যাবে না। ওকে, তো আমি আপনাদেরকে সিস্টেম করে দিব যে শুধুমাত্র এটাই আসবে। ওকে, তো আমি এটাকে যদি এখন বাদ দিয়ে দিই, এটাকে আমি এখানে নিয়ে নিই। এই কাজটা কিন্তু আপনাকে করতে হচ্ছে না, জাস্ট আমি এটা আমার সুবিধার জন্য এখানে নিয়ে আসলাম। তো এইটা আমি এখন এখানে দিয়ে দিব প্রত্যেকটাতে। ওকে, সেমভাবে আমি নিয়ে আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু সফটওয়্যারটি চলে আসছে। ওকে, তো আমি একটা ফোল্ডার অন করে আপনাদেরকে কাজটা বুঝিয়ে দেবো। আপনি চারটা ফোল্ডার মানে চারটা ইউজারই আপনি অন করবেন, মানে চারটা ট্যাব আপনি সেইমভাবে অন করবেন। প্রত্যেকটা দেখাই দেখলে ভিডিওটা অনেক বড় হবে, এমনিতেও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ওকে, তো প্রত্যেকটা ফোল্ডার অন করে সেম কাজটি করবেন। আমি এক নম্বরটা দেখিয়ে দিচ্ছি। তো এক নম্বরে আমি ক্লিক করলাম, তো এখানে আবারও আমাকে রাইট বাটনে ক্লিক করে নিউয়ে যেতে হবে। নিউয়ে গিয়ে এখানে আমাদের টেক্সট ডকুমেন্ট নিতে হবে একটা। ওকে, এটা এইভাবেই থাক। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিছু রিকোভারি মেইল এনে এখানে ইনপুট করে দিব। রিকোভারি মেইল আপনি আপনার ইচ্ছা মতো তৈরি করে নেবেন, চাইলে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, সেখান থেকেও নিয়ে আপনি এটা দিয়ে দিতে পারেন। সো আমি যে ফাইলটি তৈরি করে রেখেছি, এই যে রিকোভারি মেইল, এই সবগুলো মেইল আমি এখান থেকে কপি করতেছি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে কেটে দিলাম। দেন এক নম্বর ফোল্ডার যেটাতে আমি গিয়েছিলাম, এই যে এটাতে অন করে আমি এটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা আমি কেটে দিলাম। ওকে, তো এইখানে কিন্তু আমাদের রিকোভারি মেইলগুলো চলে আসছে। অলরাইট, এখন আমরা কি করব, এই সফটওয়্যারটাকে জাস্ট একবার ক্লিক করে অন করব। তো আমি এখানে ক্লিক করতেছি। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা লাল লেখা আসবে, সেই লাল লেখাটা আসা পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে, এই যে আসছে, তো আমরা এখানে এখন কেটে দিব। ওকে, কেটে দিলাম। ওকে, যখন লেখাটা আসছে তখন কেটে দিলাম, এবং দেখুন এখানে আরও কিন্তু কয়েকটি অপশন এখানে চলে আসছে। তো এখন আমরা কি করব, এই যে সেটিংস, এই সেটিংসে আমরা যাব। সেটিংসে ক্লিক করলাম, এখানে ইউজার নেম নেম দেওয়া রয়েছে। অবশ্যই আপনি যার কাছ থেকে সফটওয়্যার নিচ্ছেন সে আপনাকে একটি ইউজার নেম দিবে, সেই ইউজার নেমটি আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। এই যে নেমটা কেটে দিয়ে ইউজার নেমটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে আমার ইউজার নেমটি দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে নিচে দেখুন পাসওয়ার্ড, চারটা স্টার দেওয়া রয়েছে। এই স্টারের জায়গায় অবশ্যই আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনি যার কাছ থেকে সফটওয়্যার নেবেন সে আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে। তো ইউজারের জায়গায় ইউজারটা দিয়ে দিলাম, এখন পাসওয়ার্ডের জায়গায় সেই পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। ওকে, এখন নিচে দেখুন কান্ট্রি কোড, এই কান্ট্রি কোডের জায়গায় আপনি যে দেশের কাজ করতে যাচ্ছেন সেই দেশের কান্ট্রি কোড দিবেন। আমি এখন ইন্ডিয়ার কাজ করতে যাচ্ছি, আমি +91 দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে এখানে নাম্বার, অবশ্যই ইন্ডিয়ার একটি নাম্বার এখানে আমি এখন ইনপুট করে দিব। কিভাবে নাম্বার বা সিরিয়াল বের করতে হয় এটা নিয়ে আমাদের আগে একটি ভিডিও করা রয়েছে, অবশ্যই আপনি দেখে আসবেন। ওকে, আমি এখানে একটি নাম্বার পেস্ট করে দিলাম। এখন এখানে যে দেখুন হাউ ম্যানি নাম্বার সার্চ, মানে আপনি কতগুলো নাম্বার সার্চ করতে চাচ্ছেন, আপনি এখানে অবশ্যই 2 লাখ 4 লাখ 5 লাখ বেশি সংখ্যক একটা দিয়ে দিবেন। আমি এখানে অ্যাস লাইক দিয়ে দিলাম, কিছু একটা বড় একটা সংখ্যায় দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এইখানে দেখুন স্লো ডাউন ব্রাউজার, এখানে ইমেল 0, এই যে এটা পাসওয়ার্ড 0 এরকম রয়েছে। এখানে আপনি 0টা কেটে দিয়ে 1 করে দিবেন, আর এই পাসওয়ার্ডটা কেটে দিয়ে 0টা কেটে দিয়ে 1 করে দিবেন। পাসওয়ার্ড না, 0টা কেটে দিয়ে 1 করে দেবেন। এটার মানে হচ্ছে আপনার সফটওয়্যারটা এখন একটু স্লো হবে, কিন্তু ক্যাপচা কম আসতে পারে। ওকে, এখন এখানে দেখবেন রিকোভারির জায়গায় আপনি এটা অফ থাকলে অন করে দিবেন, ও এফ থাকলে ও এন করে দিবেন। ওকে, ও এন করে দিলাম। এখন এইখানে আর কিছুই নেই। ওকে, এখানে আর কিছুই নেই। দেন আপনার এইটা হচ্ছে পাসওয়ার্ড ফরম্যাট, আপনি
যে ইমেলের কাজটি করতে যাচ্ছেন আপনার যে সফটওয়্যারটি সার্চ করবে কয়টি ফরম্যাটে সার্চ করবে, আমি চাচ্ছি তিন ফরম্যাটে সার্চ করবে, কিন্তু এখানে দেওয়া রয়েছে এক ফরম্যাট, মানে একটা দেওয়া রয়েছে, তো তিনটা আমাকে বানিয়ে নিতে হবে। এর জন্য এই যে পাসওয়ার্ড ওয়ান জায়গাটা আছে না, পাসওয়ার্ড ওয়ান থেকে শুরু করে এই যে শেষের পাসওয়ার্ড ওয়ান সম্পূর্ণটাই সিলেক্ট করার পরে আমি কপি করে নিব। আমি কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি বা মাউস দিয়েও কপি করতে পারি। ওকে, কপি করলাম এবং এই যে শেষে এসে আমি এখানে ইন্টারে, কিবোর্ডের ইন্টারে ডাবল চাপ দিব। ওকে, ডাবল চাপ দিয়ে দিলাম, মানে দুইবার চাপ দিলাম এবং এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সেমভাবে আবারও আমি কিবোর্ডে ইন্টারে ডাবল চাপ দিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেখতে পারতেছেন আমাদের এখানে পাসওয়ার্ডের তিনটা ফরম্যাট হয়েছে, এই একটা, এই দুইটা, এই তিনটা। তো প্রথম থেকে শুরু করি, এই যে পাসওয়ার্ড ওয়ান রয়েছে মানে প্রথম, আর এখানে কি বলছে যে পাসওয়ার্ড প্রথম থেকে সার্চ করবে দশটা ডিজিট, তার মানে এটা আমাদের ঠিকঠাক আছে। এখন এই যে দ্বিতীয়টা, আমাদের এখানে পাসওয়ার্ড ওয়ান রয়েছে, এখানে আমাদেরকে টু দিতে হবে কারণ আমরা দ্বিতীয়বার সার্চ করতেছি। ওকে, এখন এখানে পাসওয়ার্ড ফার্স্ট মানে প্রথম থেকে আট ডিজিট সার্চ করতে দিব, এখানে দশ রয়েছে এটা আমি আট করে দিব। ওকে, এরপরে এই যে ক্লোজ করব, আবার এই যেহেতু শুরু করছি টু দিয়ে শেষও করব টু দিয়ে। ওকে, এখন নিচে দেখুন পাসওয়ার্ড ওয়ান রয়েছে এটাতে, এটা যেহেতু আমাদের তৃতীয়বারের মতো দিব এটাকে থ্রি করে দিব। দেন এইখানে কি বলছে যে পাসওয়ার্ড প্রথম থেকে দশ ডিজিট সার্চ করবে, না আমি চাচ্ছি এখানে আট ডিজিট সার্চ করবে, আর যেহেতু এখানে প্রথম থেকে আট ডিজিট আমি দিয়েছি এখন এটা দিব লাস্টে থেকে আট ডিজিট সার্চ করবে। ওকে, তো আমি ফার্স্ট লেখাটাকে কেটে দিলাম আস্তে আস্তে করে এবং দিয়ে দিলাম এখানে লাস্ট, এল এ এস টি, লাস্টে দিয়ে দিলাম এবং শেষে আমি ক্লোজ করব এ থ্রি দিয়ে, কারণ শুরু করছি থ্রি দিয়ে ক্লোজও করব আমি থ্রি দিয়ে। ওকে, এটা সম্পূর্ণ আমি ঠিকঠাক মতো দিয়ে দিলাম, আর এটাতে যদি কোনো ভুল করেন তাহলে আপনার সফটওয়্যারটা রান হবেই না। ওকে, তো সফটওয়্যার রান হওয়ার জন্য অবশ্যই আপনাকে ঠিকঠাক মতো করেই দিতে হবে। এখন আপনি কন্ট্রোল এস ধরবেন, কিবোর্ডের কন্ট্রোল এস ধরে সেভ করবেন। ওকে, সেভ হয়ে গেছে, এখন আমি এটাকে ক্রস করে দিচ্ছি। ওকে, কেটে দিলাম, এখন আমরা কি করব, আবার যে ফোল্ডারে চলে যাব। তো এক নাম্বারটা আমি অন করতেছিলাম, তো এক নাম্বারে চলে আসলাম, এখন আমি সফটওয়্যারটাকে আবারও অন করব। তো সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে সফটওয়্যারটা অন হবে, কিন্তু আরেকটু কাজ রয়েছে এখানে, এই কাজটি করলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। ওকে, সো অন হওয়ার পরে দেখবেন যে ঠিক এরকম চলে আসবে। তো এইখানে দেখুন, এই যে রিকোভারি মেইল লিস্ট সিএসভি, তো এটাকে আমরা এখন কপি করে নিব। উপরের যে চিহ্নটি রয়েছে এই চিহ্নগুলো কিন্তু নেওয়া যাবে না, আমাদেরকে জাস্ট এই লেখাটা কপি করে নিতে হবে। ওকে, আমরা এখান থেকে সিলেক্ট করলাম আর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, এটাকে আমরা এখন কি করব, এখান থেকে কেটে দিব, ক্রস করে দিলাম। এরপরে এই যে আমরা রিকোভারি মেইলগুলো নিয়েছিলাম এটাতে আমরা ডাবল ক্লিক করে অন করব। অন করার পরে আমরা এখান থেকে ফাইলে যাব। ওকে, ফাইলে যাওয়ার পরে এখানে দেখব সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাব। ওকে, সেভ অ্যাজে যাওয়ার পরে এই যে লেখাটা আসবে না, এইখানে আমরা যেটা কপি করে আনছি ওটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, আর এই যে লাস্টে ডট সিএসভি রয়েছে, ডটটা ঠিকঠাক থাকবে, সিএসভিটাকে আমরা হাত দিয়ে ধরেন কেটে দিব। তো কিবোর্ডের ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিলাম, এখন এটাই লিখে দিব যে সিএসভি, মানে যেটা কাটলাম ঠিক সেটাই আমরা এখানে লিখে দিব এবং এখানে সেভ করে দিব। অলরাইট, সেভ হয়ে গেছে, এখন আমরা এটাকে কি করব, কেটে দিব। ওকে, কেটে দিলাম, দেখুন আমাদের নতুন আরেকটি ডকুমেন্ট কিন্তু চলে আসছে এখানে। তো যেহেতু আসছে তো আমাদের আগের ডকুমেন্টটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, সেম যেহেতু। ওকে, ডিলিট করে দিলাম, তো এখন আমরা এখানে সফটওয়্যারটি রান করতে পারবো। রান করার জন্য আমরা এই সফটওয়্যারের উপরে আবার সেমভাবে ডাবল ক্লিক করব। অলরাইট, ডাবল ক্লিক করলাম, পাসওয়ার্ডকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে অবশ্যই ওয়াই করে দিব, যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করতেই হবে। ওয়াই দেওয়ার পরে এন্টার করে দিলাম, এন্টার দেওয়ার পরে এখানে আমরা এন দিয়ে দিব, মানে আমাদের কাছে নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড নেই, আমরা এন দিলাম, এরপরে এন্টার করলাম। এন্টার করার পরে এখন তারা বলতেছে যে আমরা কোনো র্যান্ডম পাসওয়ার্ড চাচ্ছি কি না, অবশ্যই চাচ্ছি, যদি চাই তাহলে ইয়েস, ইয়েস মানে হচ্ছে ওয়াই। ওকে, এরপরে হচ্ছে এন্টার, এন্টার দিয়ে দিলাম, আমাদের সফটওয়্যারটি কিন্তু রান হয়ে যাবে। তো আমাদের টোটালি কাজগুলো কিন্তু প্রসেসিং সম্পূর্ণ শেষ, এখন আমাদের জাস্ট সফটওয়্যার অটোমেটিক কাজ করবে। ওকে, তো এখানে কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার ব্রাউজার অন হয়ে গেছে, ব্রাউজার অন হওয়া মানে আপনার এখানে ব্রাউজার কাজ শুরু করে দিয়েছে। তো ক্যাপচা আসতেছে, মাঝে মাঝে ক্যাপচা আসে বেশি, কোনো সময় কম, ক্যাপচা আসবেই, প্রত্যেকটা সফটওয়্যারেই ক্যাপচা আসে, তো এটাতেও আসতেছে, আবার আসবে না, অনেক সময় আসবে না, এমনও হয়। ওকে, তো এটা কোনো সমস্যা না। ওকে, সেইমভাবে আপনি হচ্ছে প্রত্যেকটা ব্রাউজার আপনি অন করে দিবেন, মানে প্রত্যেকটাই হচ্ছে ইউজার, যতগুলো অন করলাম আমরা চারটা ফোল্ডার বানিয়েছি, এই চারটা ফোল্ডারে সেইমভাবে আপনি অন করে দিবেন। ওকে, সো আই হোপ আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে আপনি এই কোডমেল সফটওয়্যারটি রান করবেন।
এখন তৃতীয় স্টেপে আসি। তৃতীয় স্টেপ হচ্ছে কিভাবে আমরা এই সফটওয়্যারের কাজ করার ইমেলগুলো আমরা বের করব, মানে কাজ করার পরে যে ইমেলগুলো পাবো সেই ইমেলগুলো কোথায় পাবো, কিভাবে আমরা বের করব। ওকে, তো এর জন্য ডিসক্রিপশন বক্সে আমি আরেকটি লিংক দিয়েছি, জাস্ট ওখানে ক্লিক করবেন অথবা কপি করে নেবেন। তো লিংকটা আমি কপি করেছি, এখন আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। এজ লাইক আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম এবং এখানে পেস্ট করে দিলাম। আপনি মোবাইল দিয়ে যদি এই ভিডিওটা ভিউ করে থাকেন, আপনি মোবাইল দিয়েও চাইলে এইভাবে লগ ইন করতে পারবেন। তো অলরেডি আমি একবার লগ ইন করেছি, যার জন্য এখানে আমার ইউজার নেম আসছে, পাসওয়ার্ড আসছে, তারপরে আমি সেভ দিয়েছিলাম যার জন্য এটা এখানেই আছে। এরপরে আপডেটে ক্লিক করতে হবে, ইউজার নেম এখানে পাসওয়ার্ড, মানে যেই ইউজার পাসওয়ার্ড আপনাকে মানুষ দিয়েছে কাজ করার জন্য সেই ইউজার পাসওয়ার্ড দিয়েই আপনি এখানে লগ ইন করবেন, দেন আপডেটে ক্লিক করে দেবেন। আপডেট ক্লিক করার পরে আপনি তেমন কোনো পরিবর্তন দেখতে পারবেন না এখানে, অন্যান্য যে সফটওয়্যারে রয়েছে লগ ইন করার পরে অন্য কোনো ইন্টারফেস আসে, তো এখানে ওরকম কিছু না। আপনি আপডেটে ক্লিক করার পরে অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে এবং নিচে এসে দেখবেন আপনার কাজ করা মেলগুলো এখানে জমা হবে। তো এই যে রিকোভারি নাম্বার শেষে দেখতে পারতেছেন, এইখানে আমার জিরো রয়েছে কারণ এখনই তো অ্যাপটা অন করলাম। তো এই যে জিরো রয়েছে আপনার যে মেলগুলো আসলে কাজ করা মেল, মানে যে মেলগুলো আপনি সেল করতে পারবেন বা কোনো কাজে ব্যবহার করতে পারবেন, অটোমেটিক যে মেলগুলো কাজ হয়ে যাবে সেই মেলগুলো আপনার এইখানে জমা হবে। এই যে এখানে জিরো দেখতে পাচ্ছেন, এখানে জমা হবে। মেলগুলো জমা হওয়ার পরে আপনি কি করবেন, যখন দেখবেন যে আপনার এখানে মেল জমা হয়েছে, মানে কোনো সংখ্যা আসছে, তখনই বুঝবেন মেল জমা হয়েছে। তারপরে আপনি এই যে দেখছেন এখানে ডাউনলোড বাটন রয়েছে একটা, এখানে ক্লিক করলে আপনার মেলগুলো কিন্তু আপনার পিসিতে এইভাবে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখানে দেখুন আমার যেহেতু এখানে একটাও নাই, সেই কারণে এখানে কোনো কিছুই আসবে না। তো আপনার যে যখন এখানে আসবে কাজ করা মেল, যখন এখানে হবে জমা, তখন আপনার এখানে মেলগুলো পাবেন এবং এখান থেকে আপনি সেল করতে পারবেন। যখন আপনি এই যে ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করার পরে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু এই যে ডিলিট বাটনে ক্লিক করে আপনার এইখানের হিস্টোরিটা ডিলিট করে দিবেন, মানে আপনি কতগুলো মেল পেয়েছেন সেটা ডিলিট করে দিবেন। না হলে কি হবে, ধরেন আপনি এই ইউজার পাসওয়ার্ড যার কাছ থেকে নিয়েছেন, মানে সফটওয়্যার যার কাছ থেকে নিয়েছেন, সে আপনার এই ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার মেলটা কিন্তু সে কালেক্ট করে নিতে পারে। আসলে সব মানুষকে তো আর একই রকম মনে করা যাবে না, আর কোনো কারণেও আপনার এই ইউজার পাসওয়ার্ড লিক হতেও পারে, তখন মানুষ আপনার এই ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে মেলগুলো কিন্তু নিয়ে নেবে। সো আই হোপ আপনাদেরকে এ টু জেড টোটাল প্রসেসটা বুঝাতে পারছি, কীভাবে আপনি আপনার পিসিকে কনফিগ করবেন বা সেটিংস করবেন, আর কিভাবে আপনি সফটওয়্যার রান করবেন, আর কোথায় কিভাবে আপনি আপনার মেলগুলো পাবেন। আই থিঙ্ক আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পারছি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।